বুধবার মানে হচ্ছে ডি স্যারকে খাবার দিতে হবে। তো দেখো, ডি স্যারের জন্য আজকে আমরা এনেছি চারটে রুই মাছ, আর সঙ্গে আছে কিছু মোড়লা মাছ। আর এই মোড়লা মাছ কিছুটা যাবে ডি স্যারের, আর কিছুটা হচ্ছে আমাদের ঘরের। তো দিদিভাই এখানে সকাল সকাল তেল গরম করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে ভাত হচ্ছে, আমি মাছটা ভেজে নেব। আর বাজার থেকে কিছু টুকটাক টুকটাক সবজি এনেছি, যেমন হচ্ছে কলমি শাক এনেছি, ডাঁটা এনেছি, ঝিঙে এনেছি, আলু পেঁয়াজ, আর হচ্ছে তোমার টমেটো, কুমড়ো, চিচিঙ্গে, এইগুলো আনলাম। চিচিঙ্গেটা আনলাম হচ্ছে চিচিঙ্গে ভাজা, আমাকে ভালো লাগে, তাই তো? ভাজা ভাজা করো না, চিচিঙ্গে চিচিঙ্গে ভাজা কালকে খাওয়া হবে, ওই কারণে চিচিঙ্গেটা আনা। তো আজকে ডিশেকে মাছের সাথে দেব হচ্ছে কলমি শাক ভাজা, আর আমাদের এই কলমি শাক হলেই তো ব্যাস, কোনো কথা নেই। পুরো একতলা ভাত যে কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারবে না। চারটে মাছ একবারে দিয়ে দাও। এই দিদিভাইকে আমি হাতে ধরে মাছ ভাজানো শিখিয়েছি, বলেছি বলে দেখেছি, তাকাচ্ছি কী হবে, আর চোখে তাকাচ্ছে, আর চোখে এই হবে যে কী হবে, দেখো এই হবে উল্টাতে হয় সেটাও বলছি, নাহলে দিদিভাইকে উল্টাতো না। আসল কথা কি বলতো, মানে কোন স্টুডেন্টই চায় না তার স্যার তাদের থেকে উঠুক না। গো দিদিভাই আমাকে মাছ ভাজানো ভাজায় কী করে ভাজা ভাজতে হয় সেটা শিখিয়েছে। আগে আমি এইভাবে এইভাবে করতাম না, দিদিভাই বলেছে সবসময় মাছটা দিয়ে এইভাবে একবার ঘুরিয়ে নেবে, ঘুরালে কী হবে পুরো মাছটাই তেলটা পড়ে গেলে তাহলে তুলতে সুবিধা হয়। দিদিভাই আছে বলেই আমি আছি, দিদিভাইয়ের জন্যই আমি এখনও টিকে আছি। আর এদিকে দেখো একজন একজনের অবশ্য দেখো প্যান্টের তলা দিয়ে সব দেখা যাচ্ছে, পড়াশোনা করছে, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, আছিস স্কুলেই তো, চল আজকে ছুটি ব্যাস। দশটা কুড়ি দেখো ব্রেকফাস্ট এসে গেছে, আমি খাচ্ছি পাউরুটি আর ডিমের অমলেট সঙ্গে চা, দিদিভাইয়ের আর ছেলের হচ্ছে মুড়ি আর আলু তরকারি কালকে, তাই তো? আর ওর ডিম খাওনি, ও খাবে না ডিম, এক কাজ করো এখান থেকে তাহলে একটু অল্প করে দিয়ে দাও, দাও তুমি তুমি দাও তুমি দাও। আর এদিকে ছেলে একটু মন দিয়ে পড়াশোনা করছে, এমনি মানে ভগবানের দর্শন পাওয়া যায় আর ওর পড়াশোনা দর্শনটা পাওয়াটা, ও পড়ছে সেটা দেখা হচ্ছে, ভগবানের দর্শন পাওয়াটা সেম, তাই তো? ওই চলো 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 রাত্রি চলো গাইজ, আমরা খাওয়া দাওয়া করিনি, খেয়ে দিয়ে আবার দৌড়াতে হবে ডি স্যারের বাড়িতে, খাওয়াটা দিতে যাবো, তা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। রান্না আমার কমপ্লিট, দেখো আলু ভাজা হয়েছে, এটা হচ্ছে আমাদের, আর কালকে একটু ডাল ছিল, এটা হয়ে যাবে, দাদাভাই বললো আর কিছু করতে হবে না। আর কলমি শাক করলাম, স্যারের দু পিস হচ্ছে কাতলা মাছ ভাজা যাবে, আর হচ্ছে চুনো মাছ ভাজা যাবে আমাদের আর স্যারের, আর দু পিস হচ্ছে সজনাটা আলু দিয়ে ঝোল করে দিয়েছি স্যারকে, এই হচ্ছে আজকে রান্না হয়েছে। আর দাদাভাই গেল এখন ওয়াশরুমে, আর বাসনগুলো সব পড়ে রয়েছে, এগুলো সব মাজবো, পরিষ্কার করবো, তাড়াতাড়ি করে আগে খাবারটা বেড়ে দিই। ঠিক আটায় দুটো দশ, আমরা এখন খেতে বসে গেছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আমি আর দিদিভাই একটু বেরোবো, কোথায় বেরোবো না বেরোবো কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, সব তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দুপুর বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে, তা কোথায় যাচ্ছি দেখো, দাদা কালকে তো দেখিয়েছিলাম দাদাভাই গাড়ি কেনার জন্য একটা সময় গাড়ি শোরুমে গেছিলাম, তার শোরুমে বলেছিল আজকে আমাদের যেতে, তাই আজকে আমরা চললাম দুজন দেবা দেবী, তা শোরুমের পথে চললাম, দেখি কতটা সাকসেস হতে পারে, যদি না হয় তাহলে তো আবার ফিরে আসতে হবে, তা যাই যা রাস্তায় জ্যামও পড়েছে প্রচুর, দেখো তোমাদের দেখতে দিচ্ছি দাদাভাই সাই সাই করে যাচ্ছে, আর আমরা যাবো সেই পাগুইয়াটির দিকে, তা শোরুমে সব লেখাপড়া করছে ওরা, ওরা সব দেখছে যে আমাদের কোনো ব্যাংকের লোন টোন আছে কি এসছে, এলাকাটায় পাটি বাড়ি খাবার দিলাম,
এবার আমি যাবো খাবার কিনবো, তা দাদা বলছে বললাম আগে একটু চা খাবো, চা খাবো দিয়ে তারপরে যাবো। এখন আমরা চললাম সুইগির অর্ডার নিতে, কেন আমার নামে অ্যাকাউন্ট, দাদা আমার নামে খুলে দিয়েছে, তা আমি যাচ্ছি এখন তারা খাবার নিতে। কত দূর খেলেছে দাদা, আর আমাদের যে বাইকটা নেওয়ার কথা ছিল ওইটা একটু আমাদের সমস্যা হচ্ছে, মানে আমাদের কার্ডে একটু সমস্যা হচ্ছে, তাই তাহলে ওইটা একটু পরে নেওয়া হবে। কাছাকাছি ফেলেছে প্রথম দিকটা একদম কাছে, এখান দিয়ে আমরা আমি তুমি গাড়ি চালানো শিখছিলে না, কমপ্লিট হলো, দুটো একসাথে দিয়েছে, চলো আজকে ডিমান্ড আছে। আজকে আমার ফার্স্ট টিপ, গাড়ির চালক হচ্ছে আমার হাজবেন্ড। খাবার নিতে ঢুকছে দাদা ভাই, ঠিক উল্টো দিকেই হচ্ছে এই যে ধোসা ক্যাফে থেকে আমাকে নিতে হবে খাবারটা, মানে উল্টো দিকে আছে বলে এই জন্য 10 টাকা, এই দিয়ে পারবে না, পারবে না ঢুকতে, আইল্যান্ড থেকে পারো, এখান থেকে পারবে না, উঁচু জায়গা। তুমি নিয়ে নাও, জোম্যাটো সুইগি একসাথে দিয়েছে, নাববো নিয়েছি ডেলিভারির খাবার, এবার ডেলিভারির জায়গায় যাচ্ছি, কেন আমাদের ব্যাগ নিয়ে আসিনি, তার জন্য হাতে নিয়ে নিতে হচ্ছে, চল। এখানে দাঁড়িয়ে আছি BC9-এ, দাদাভাই গেল ডেলিভারি দিয়ে আসতে, আর একটা আছে কাছে, এই তোমার ফোনটায় একটা প্রবলেম কি হয় বলো তো, ভিডিও অন করলাম স্টিল ছবি উঠে গেল, হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ দিদি ভাই আইডি দিয়ে আজকে আমরা সুইগি করছি, দিদি ভাই মেনলি হচ্ছে আইডি, আমার আইডিটা এখন একটু আমি অফ রেখেছি, কারণ হচ্ছে কিছু সুইগির সাথে প্রবলেম হচ্ছে। চলো, তিনখানা টিপ হয়ে গেছে, এবার 4 নম্বর টিপ দিয়েছে বেলেঘাটা, এখান থেকে নিচ্ছি সল্টলেক থেকে 415 থেকে খাবার নিয়ে এখন যাবো বেলেঘাটা। তো দিদিভাই এই অর্ডারটা দিদিভাই স্পেশালি তুলেছে, মানে কীভাবে তুলতে হয় গিয়ে ওটিপি বলতে হয় সব দিদিভাই করেছে। চলো স্কিপ না করে দেখতে থাকো, আমাদের সাথে এনজয় করো, আমরা যেমন এনজয় করছি সুইগি করে, চলো ভাই। লেকটাউনে রয়েছি, লেকটাউনে আগে দাদাভাই এই গলিটার সামনেটাই আগে ছিল, দিয়েছি সেখানে কাজ করতো, আর ওইখানেই দাঁড়িয়ে আছি, দাদাভাই গেল খাবারটা দিয়ে আসতে, আর ছেলেকে বলেছিলাম হাউজিংয়ে দাঁড়াতে, ছেলে আবার কেবিলের তারটা দিল, কেন আমাদের চার্জ একদম ছিল না, আর বাড়ি থেকে তো বেরোয়নি চার্জ টার্জ নিয়ে, চার্জার নিয়ে, তা এখন টার্গেটটা ফুলফিল করবো, তারপরে বাড়ি ঢুকবো, ছেলেকে টাকা দিয়ে দিলাম খাওয়ার জন্য, তা দাদাভাই আসি, এই ও বাড়িটাই গেছে, তারপরে জার্নি শুরু হচ্ছে। ১২:১০ এই জাস্ট 10 থেকে 15 মিনিট হলো আমরা ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, এই বিরিয়ানি খাওয়া হচ্ছে, কারণ আজকে অনেকবার অনেকগুলো ফাস্টফুড দোকান থেকে ঘুরে ঘুরে আমরা খাবার দিয়েছি,
আর দিদি ভাই আজ প্রথম সুইগি, বাবু সুইগির অভিজ্ঞতা? সুইগির অভিজ্ঞতা ঠিকঠাকই আছে, কিন্তু একটা যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝলাম যে ওরা যে টিপগুলো দিচ্ছে অনেক দূর দূর দিচ্ছে টিপটা, মানে যদি সে থাকে সল্টলেকে সে বাঙ্গুরের স্টপিসের ওখান থেকে খাবার নিচ্ছে, নিয়ে তাকে সল্টলেকে দিতে হচ্ছে। আবার কেউ তাকে সেই নাগের বাজার ছাড়িয়ে, না না সবচেয়ে মজা হয়েছে আমরা বাঙ্গুর থেকে খাবার, বাঙ্গুর থেকে আমাদের টিপটা আসলো, আসলাম কোথায়, সল্টলেক, সল্টলেকে খাবারটা নিয়ে আবার কোথায় আসলাম, আবার সেই বাঙ্গুরে আসলাম। এই এই এইভাবে টিপ দেয়, এটা একটু অসুবিধা। দেখ আমরা ছেলেরা করলাম আলাদা, মেয়েদের ক্ষেত্রে এটা খুবই একটু অসুবিধাজনক। যখন তুমি একটা লেডিস যখন সুইগি করছে তাকে এতটা লং ডিস্টেন্সে না পাঠানোই উচিত, শর্টকাট পাঠানো দরকার। আজকে তো আমি দাদা ভাইয়ের সাথে করলাম, আমি তো আর প্রত্যেক দিন করবো না, জাস্ট আমার একটা কাজের জন্য আমাকে যেতে হয়েছিল, মানে সুইগিটা করলে আমি একটা ডিসকাউন্ট পেতাম, তার জন্য আমাকে করা ওপেন করা, তাই এটা তো আমি সবসময় করতে পারবো না। এই মাঝে সাঝে বেরোবো আমরা দুজনে তখন, কিন্তু একটা যেটা আমি বুঝলাম যে একদম সল্টলেক থেকে তাকে ফেলে দিল বেলেঘাটা, মানে একটা লেডিসের পক্ষে মানে এতটা লং ডিস্টেন্স যাওয়াটা, টাকার অ্যামাউন্টটাও খুব কম, মানে সেটাই আমার বলা যে সব ঠিক আছে, অ্যামাউন্টটা যদি বাড়াতো তাহলে একটা অসুবিধা হতো না, টাকার অ্যামাউন্টও কম দিচ্ছে, যারা খাবার নিচ্ছে 500-600 টাকার নিচে তো কোনো খাবার অর্ডার দিচ্ছে না, সেই অনুযায়ী ডেলিভারিদের অন্তত 100 টাকা মার্জিন করা উচিত, সেখানে 28 টাকা 25 টাকা আর লং 51 টাকা এগুলো তো উচিত না। সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কার কি অভিজ্ঞতা আমি বলতে পারবো না, কিন্তু আমার সুইগির অভিজ্ঞতা সেটা খুব একটা, মানে যে তোমাদের সাথে ভালো শেয়ার করবো সেটা না, আমার যেটা খারাপ লেগেছে, হ্যাঁ এটা কি মানে একটু চা খাওয়ার টাইম দিচ্ছিল না, তাও আমরা কিছুক্ষণ একটু চা খেতে পেরেছি, শুধু পরপর টিপ ঢুকিয়ে যাচ্ছিল। আজকে প্রথম দিন, হ্যাঁ আজকে প্রথম দিন বলেই পরপর দিয়েছে, কাল থেকে, হ্যাঁ কালকে হয়তো অল্প দেবে, পরের দিন থেকে যাবে দেখবে বসে আছো, পরের দিন থেকে তো যাওয়ার সিনই নেই। কালকে যাবে তো, কালকে একটু বেরোবো বিকেলবেলায়, চলো অনেক রাত হয়েছে, 12:15 খেতে বসেছি, এতক্ষণ আমরা শুয়েও পড়ি, চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, ভালো খাও সুস্থ থাকো, চলো গুড নাইট।